इंदिरा गांधी डांगरियानीक आमार 1978 सनत पराजित करार पाछतो मोरारजी देसाई डांगरियार नेतृत्व प्रधानमंत्री হৈছিলে কিন্তু কংগ্রেস আর নাহে বলে ভাবিছিলে কিন্তু দুবছর তিন বছর পিছতে পুনর্বার কংগ্রেসের ইন্দিরা গান্ধীর নেতৃত্বত কংগ্রেসের সরকার কেন্দ্রত হয়েছিল গতি ঘাত প্রতিঘাত ইয়াত থাকেই আমি রাইজর সেবা করার কারণে বদ্ধপরিকর গতি কংগ্রেস দলে একলগ হয়ে মহাজোট প্রার্থী ইয়াত জোপার কারণে সকলে একমতে সংকল্পবদ্ধ হয়েছে আর আজি আমি এই সরকারখন যে সরকারখানে রাইজক বিভিন্ন কথারে আজি চলাহি কথাৰে ৰাইজৰ সমৰ্থন ললে এই এটা মাহৰ ভিতৰতে যিখিনি উল্টাকৰ মাৰিছে সেই কথাখিনি ৰাইজৰ মমে মমে উপলব্ধি কৰিছে আজি মহিলাসকলে হিয়া উজাৰি বিজেপিৰ নেতৃত্বত সকলোকে ভোট দিছে তেওঁলোকৰ যি জোট হৈছিলে সেই জোটক ভোট দিছিলে কিয় দিছিলে তেওঁলোকে কৈছিল যে মাইক্ৰ ফাইনেন্সৰ যিবিলাক লোন লৈছিল মহিলাসকলে সেইবিলাক ঋণো মাফ কৰিব সুদো মাফ কৰিব আনকি বিধানসভা মজিয়াত আমি যেতিয়া বহুকেইদিনা হোৱা বিধানসভাত আমি সুধিছিলোঁ যে আপোনালোকে ক্লিয়ার কৰক প্ৰাইচ কনফিউজ হৈছে যে সুদ মাফ কৰিবনে ঋণ মাফ কৰিব বিনাদিদ্ধাই কৈছিল যে সুদো মাফ হ'ব ঋণো মাফ হ'ব কিন্তু আজি আপোনালোকে চাওক যে উল্টা কৰ মাৰিছে আজি তেওঁলোকে বিভিন্ন ধৰণৰ বিভ্ৰান্তিৰ কথা কৈ বিভিন্ন ধৰণৰ হাত্তা হাত্তা আপোনাৰ কাৰণ উলিয়াই আজি এই সুদ আৰু ঋণ মাফ নকৰাৰ কথা কৈছে অকল সেইটোৱে নহয় আজি চাহ জনজাতিৰ লোকসকলক 351 টকা দিম বুলি কৈ ইলেকশনের আগত 50 টাকা বৃদ্ধি করিম বলে কই তারও 14 টাকা কমায় যদরে বিভিন্ন চা জনজাতি লোক আজি প্রতারণা করেছে সেইখিনও সকলরে চকুর আগত ভাহি আছে আজি আর সরকার দেউলিয়া মারিছে কোভিডর সময়ত আজি আপনাদের সব মানুষের খাবলে নাইকিয়া হয়েছে আজি কোভিডত আজি আমি প্রোটোকল মানিছো মাস্ক লগাইছো আমি আজি এসওপি সম্পূর্ণরূপে মানি পেলায় আমি আজি সভা করছো কিন্তু সরকারে বিভিন্ন সময় যে সভা সমিতি করে আছে এই প্রোটোকল নামানা বহুত উদাহরণ আমি দাঙি ধরব পারো আজি সরকার আমি অনুরোধ করছো যে আপনাদের লকডাউন করেছে লকডাউনত আমি বিরোধিতা নকরো আমি সমর্থন করি কিন্তু যখন মানুষে কোভিডর কারণে আপনাদের ঘর সময় রাখিছে যি লোকসকলে দৈনিক হাজিরা করে যি লোকসকলের উপার্জন বন্ধ হয়ে গেছে সেই লোকসকলের খবর আপনাদের করক আজি মানুষের হাতে টাকা পয়সা নাই মানুষের হাতে উপার্জন বন্ধ এখন দোকান খুলে আর বন্ধ করবলে সময় হয় দোকানীজনে নিজের বিক্রি হলে নিজের ঘরখন চলিব আজি দোকানের মালিকজনের ঘরখন নচলা হয়েছে বিক্রি নাই তাত থকা কর্মচারীসকলক কোনে দরমহা দিব কোরপা দিব মালিকে আজি কর্মচারী দরমহা দিবলে নরা অবস্থা হয়েছে আজি রাইজর হাতত টাকা পয়সা নাই এফালে কোভিডত মানুষ মরিব লৈছে একফালে ভোকত মানুষ মরার উপক্রম হয়েছে একফালে আপনার সঠিক যেবিলাক তথ্য সেইবিলাক সরকারে লুকুয়া বলে বহুত অভিযোগ আহিছে আজি আপোনালোকে দেখিছে যে আমি বিভিন্ন ঠাইত ফার্মাসিবিলাকৰ মেডিসিনৰ দোকানত দীঘলীয়া লাইন আমি যদি সুধো কয় যে তেওঁলোকে জ্বরার ঔষধ কিনিছে কিন্তু আমি যদি সুধো যে আপোনালোকে টেস্ট কৰিছেনে বোলে নাই পরীক্ষা করা নাই সরকারখনে পরীক্ষা করা নাই বিশেষকৈ গাঁৱৰ অঞ্চলত পরীক্ষা করা নাই চাহ বাগিচা অঞ্চলত পরীক্ষা করা নাই আমি কোৱাৰ ফলত যেতিয়া আপোনাৰ গাঁৱত কিছু পরীক্ষা কৰিছে দূরে দূরে যিবিলাক ঘৰ আছে সেইবিলাক কৰিছে ঘন বহুত ডেস ভিলেজ আছে একেলগে আপনার বহু মানুষ থাকা জায়গা আছে তাত করা নাই সেই কারণে সরকারে কিমান মানুষের কোভিড হয়েছে যদি সংখ্যা দিছে সেটা বহুতে সন্দেহ প্রকাশ করেছে আনকি যদি মৃত্যুবরণ করেছে তারও আপনাদের মানে উদাহরণ দিছো বিধানসভাতে মানে কইছো যে এজন মানুষ মরা বলে মানে খবর পাই গলো সরকারের ঘর গিয়ে পেলায় কইছে যে সেই ঘরতে তিনজন মরিছে গতি যদি মরিছে মরা মানুষের সঠিক আমার তথ্য দিয়া নাই ভাল পাইছো যে 3 লাখ একেলগে আপনাদের ভ্যাকসিন দি মানুষক 15 আগস্টর ভিতর প্রথম পালি দিয়ার কথা কইছে আমি ধন্যবাদ জানাম ভাল কামখিনি আমি তেওঁলোকক প্রশংসা করি কিন্তু মানুষের হাহাকার লাগিছে ভ্যাকসিন লবলৈ যে পদ্ধতি আরম্ভ করেছে সেটা কন্টিনিউ করক 140 কোটি মানুষক যদি 1 কোটিকেও আপনাদের ডেলি দিয়ে তেতিয়া কিমান দিন লাগিব সেটা রাইজে আজি সন্দেহ প্রকাশ করেছে ঋণ মাফ কইছে ঋণ মাফ করব না সুদ মাফ করব আপনাদের কক বিধানসভার মজিয়াত কলে যে বিরোধী পক্ষে সুদিছে মানে আজি বিধানসভার প্রাক খুদ মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় কৈছে যে ঘোষণা করেছো যে ঋণও মান হব সুদও মান হব আজি মাত্র এমাহর আগত আজি কেইদিনমানের আগত আর কেউ আপনার ভিডিও ওলাই আছে আজিকালি তো কথা কলে সোশ্যাল মিডিয়াত ওলাই থাকে ইয়া উজুরাই পেলায় আমার বহুত মহিলা কংগ্রেসের মহিলা বিজেপির ভোট দিল কিন্তু আজি দেখিলে উল্টাকর মারিছে আজি হে কলম নিদিয়ে তার উপরে আপনাদের দেখিছে টি গার্ডেনের মানুষখিনি কেন ধরনের ঠগাইছে 351 টাকা দৈনিক মজুরি দিম বলে কই নির্বাচনের সময় 50 টাকা বৃদ্ধি করিম বলে কই সেই 50 টাকার পর 14-15 টাকা কাটি 36 রুপিস করেছে
এই সরকারখন এটা দেউলিয়া অবস্থা ছৰ মানুহক সহায় কৰিব নোৱাৰে আৰু হেই কাৰণে বিভিন্ন ধৰণৰ বিভ্ৰান্তি কথা কয় আমাৰ ব্যস্ত ৰাখিবলৈ বিচাৰিছে বিভিন্ন ধৰণৰ আমাৰ মাজত খিয়লা খেলি বিভিন্ন ধৰণৰ আমাৰ মাজত বিভ্ৰান্তি সৃষ্টি কৰি আজি সরকারখনে মানুহক ব্যস্ত ৰাখিব বিচাৰিছে।